এই ভিডিওতে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর ইলেভেনের অঙ্কগুলো করবো প্রথমে ওয়ানের অঙ্কটা করছি দেখো এখানে যেটা বলা আছে তাতে বলেছে প্রত্যেকটা অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান তো যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকাল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ঠিক আছে তাহলে এখানে যদি আমরা সংযোজন প্রক্রিয়া লাগাই তাহলে ওপরে আসছে দেখো ওপরে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে আসছে দেখো এক্স এ যা যা আছে সব প্লাস করছি ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ঠিক আছে তো এরপরে দেখো স্টেপটা মানে এইটা কী হচ্ছে এখানে তো এখানে আসছে দেখো এখানে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছে আর নিচে দেখো এখানে আমরা যদি এক্স কমন নিই তাহলে এ থাকছে ঠিক কি না আর তারপরে আরেকটা এখানে এক্স আছে বি থাকছে তাহলে এক্স কমন লিখে কি থাকছে দেখো এইখানে থাকছে এ এখানে থাকছে সি আর এখানে থাকছে বি তাহলে এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস সি একইভাবে ওয়াই যদি কমন নিই তাহলে দেখো এখানে ওয়াই বি আছে ওয়াই এ আছে আর ওয়াই সি আছে তাহলে ওয়াই কমন নিলেও আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ব্যাপারটা বুঝতে পারলে আর জেড কমন নিলেও আমরা পেয়ে যাবো এ প্লাস বি প্লাস সি পরিষ্কার এরপরে দেখো তাহলে এখানে আমরা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এ প্লাস বি প্লাস সিটা কমন পেয়ে যাচ্ছি আমরা তাহলে এ প্লাস বি প্লাস সি আর পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে যখনই কাটাকাটি করবে তখন অবশ্যই তোমাদের পাশে লিখে দিতে হবে এরকম পাশে লিখে দিতে হবে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকাল টু জিরো কারণ দেখো তোমাকে অঙ্কে এটা প্রোভাইড করাই আছে এই যে এখানে প্রোভাইড করা আছে প্রোভাইড করা কি আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকেল টু জিরো আর এই নট ইকেল টু জিরো আছে বলেই তুমি এখানে কাটতে পারলে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি যে প্রতিটি অনুপাত প্রত্যেকটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সাথে ইকুয়াল হচ্ছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে দেখো এখানে যে অঙ্কটা বলেছে সেটা যেটা দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেব তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড বি ঠিক আছে তো প্রথমে আমরা এই তিনটের জন্য বিপরীত প্রক্রিয়া লাগাচ্ছি অর্থাৎ লবকে হরের জায়গায় হরকে লবের জায়গায় আমরা লিখে দিতেই পারি তাহলে আমরা উল্টে দিলাম এ বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স টু সি ওয়াই জেড এবং এরপরে আমরা এটাকে কে ধরবো তাহলে কে ধরার পরে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো যে এর ভ্যালু হচ্ছে কে ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই ভ্যালু হচ্ছে কে ওয়াই আর সি এর ভ্যালু হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পরিষ্কার এরপরে দেখো এল আর আর এইচ ভ্যালু আমরা আলাদা আলাদা করে বের করছি তাহলে এখন এল এইচ এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ঠিক আছে এরপরে আমরা ভ্যালুগুলোকে পুট করব দেখো এরপর ভ্যালুগুলো পুট করছি তাহলে ইকুয়াল দেখো এখানে আমাদের বি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যখন পুট করবো দেখো সবার মধ্যে কে আছে তাহলে এই কেটাকে আমরা কমন নিয়ে নিতে পারি একসাথে তাহলে কেটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কো মানে সাজিয়ে লিখছি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স আর সাথে তোমার ইন্টু এক্স প্লাস y প্লাস এটা কিন্তু আছেই তাহলে এইটা হয়ে গেল একটা ফর্মুলা যেটা হচ্ছে কে এক্স কিউ প্লাস এটা একটা ফর্মুলা আছে ক্লাস এ আমরা শিখেছি এরপরে আমরা আরএচএসটাকে লিখে নেব আরএ এসটা লিখে নেবো আর একই রকমভাবে ভ্যালুপুট করবো আরএচএসটা কীরকম আছে দেখো আর আরএচএস আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ঠিক আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তাহলে আমরা ভ্যালু পুট করব তাহলে এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দেখো এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড কে ইন্টু সাথে আছে তো কে যেহেতু সবার মধ্যে আছে কেটা আমরা প্রথমেই কমনে নিয়েছি ঠিক আছে তাহলে এ আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড তাহলে এক্স ইন্টু সরি এর ভ্যালু আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তারপরে কে তো কমন নেওয়া আছে প্লাস ওয়াইয়ের ভ্যালু আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড জেড এক্স তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে এই ইন্টুটা যদি আমরা করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো

এলএইচ এর সাথে ইকুয়াল তাহলে আমরা ফাইনাল লিখেই দিতে পারি যে অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস অর্থাৎ যে বিবৃতিতে তোমাকে দেওয়া আছে সেটা সত্য পরিষ্কার এরপরে চলে যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো পরবর্তী যে অঙ্কটি আছে সেটিও এ বাই এরকমভাবে দেওয়া আছে আমরা যথারীতি যেভাবে কে ধরে অঙ্কগুলো করছিলাম একই রকমভাবে কে ধরে অঙ্কটা করব তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি এ বাই ওয়াই প্লাস জেড ইকোয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা কে ধরে নেব তাহলে ইকোয়াল টু কে ধরি ধরলাম এরপরে আমরা এর ভ্যালু বি এর ভ্যালু সি এর ভ্যালু কে আকারে লিখব যে অতএব এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স আর সি ইকোয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই নেক্সট আমরা কি করবো আমরা এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশতে আলাদা আলাদাভাবে এবিসি এর ভ্যালুগুলো পুট করবো তাহলে প্রথমেই লিখে দিচ্ছি যে এখন এ ইন টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু দেখো সবার মধ্যে কিন্তু কে আছে তাহলে দেখো এখানে একটা এর জন্য একটা কে পাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড লিখেই নিচ্ছি একবার কে ইন্টু ওয়াই প্লাস জেড ঠিক আছে আর ভেতরে দেখো যখন তুমি কে বসাবে তখন কে একটা কমন চলে আসবে সেটা বাইরে চলে আসছে তাহলে বিয়ের ভ্যালু এরপর কত পড়ে থাকছে জেড প্লাস এক্স মাইনাস সি এর ভ্যালুটা মাইনাস এক্স মাইনাস ওয়াই ব্যাপারটা বুঝতে পারলে এখানে একটা কে ছিল সেই কেটা বাইরে নিয়ে চলে গেলাম তাই এখানে কে স্কোয়ার হয়ে গেল নিচে যেমন ছিল তেমনই লিখবো আমরা তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড আর এখানে পাচ্ছি আমরা এখানে ওয়াই প্লাস জেড আর এখানে থাকছে মাই এক মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো জেড এ স্কোয়ার মাইনাস ওয়াই যেটাকে আমরা কাটতে পারি সাথে একটা মাইনাস দিয়ে কারণ মাইনাস ওয়ান কমনলি দেখো ওয়াই স্কোয়ার জেড হচ্ছে তাহলে ফাইনালি পেয়ে ব্যাপারটা বুঝতে পারলে আমরা কিছুই করিনি এ বি এবং সি এর ভ্যালু পুট করলাম এবং সেটাকে গুণ করে দিলাম গুণ করার পরে আমরা উপরে পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে একটা মাইনাসের গণ্ডগোল আছে তাহলে সেই মাইনাস ওয়ানটা কমন নিলেই এই উপর নিচে কেটে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান আর কে স্কোয়ারে ইন্টু হয়ে মাইনাস কে স্কোয়ার থাকছে তাহলে ফার্স্ট যে ভগ্নাংশটা ছিল সেটা আমরা মান পেলাম মাইনাস কে স্কোয়ার এরকমভাবে প্রতিটি ভগ্নাংশরই আমরা মানটা বের করব তাহলে এরপর আমরা বলবো বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স দেখো এখানেও কে স্কোয়ার হবে তাহলে কে স্কোয়ার হলে আর ভাবার দরকার নেই তাহলে ভ্যালু আছে কত জেড প্লাস তাহলে জেড প্লাস আর ভেতরে হচ্ছে সি তাহলে সি হচ্ছে তোমার এক্স প্লাস আর মাইনাস এ মানে মাইনাস ওয়াই মাইনাস এই ব্র্যাকেটটা দরকার নেই মাইনাস ওয়াই মাইনাস জেড আর নিচে ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল তাহলে এখানে পড়ে থাকছে এখানে পড়ে থাকছে কত এখানে পড়ে থাকছে কে স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস কে স্কোয়ার ডাইরেক্ট লিখছি দেখো এখানে একটা মাইনাসের গণ্ডগুলো আছে মাইনাস ওয়ান কমন নিয়ে এটা পুরোটা কেটে যাচ্ছে এরপরে আমরা শেষের যে ভগ্নাংশটা আছে সেটা আমরা লিখে নেব শেষের ভগনাংশটা আছে কত সি ইন্টু এ মাইনাস বি সি ইন্টু এ মাইনাস বি সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানেও হয়ে যাবে কে স্কোয়ার তারপর সি এর ভ্যালু আমরা বসাবো দেখো সি এর ভ্যালু আছে সি এর ভ্যালু আছে কে ইনটু এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই বসাবো এক্স মাইনাস ওয়াই আর তারপরে এখানে এ মাইনাস বি তো তাহলে এ প্রথম ওয়াই প্লাস জেড মাইনাস বি এর ভ্যালু জেড মাইনাস এক্স আর নিচে যেমন আছে তেমন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে স্কোয়ার এখানে জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেখান থেকে আমরা সরাসরি মাইনাস কে স্কোয়ার বলবো কারণ মাইনাস ওয়ান কমন এই দুটো কেটে যাচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম কি দেখতে পাচ্ছি যে তিনটে ভগ্নাংশর প্রত্যেকটির মানেই মাইনাস কে স্কোয়ার এসছে তাহলে যে বিবৃতিটি এখানে দেওয়া আছে সেটাকে আমরা ফাইনালি একবার লিখে দেবো যেটা প্রমাণ করতে দিয়েছিল অর্থাৎ সেটা আমরা প্রমাণ করে ফেললাম পরিষ্কার তাহলে আজকের ভিডিওর সাথে সাথে অনুপাত সমানুপাতের ফাইভ পয়েন্ট থ্রিতে যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আমি সলভ করলাম আশা করি তোমরা এই ভিডিওগুলি দেখে উপকৃত হবে তোমাদের পরিচিতদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করবে এবং অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ